আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা খুবই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি, সাথে আমার কবুতরগুলো খুবই ভালো আছে, কারণ কবুতরগুলো খুব যত্ন নেওয়া হইতেছে এবং কবুতরগুলো ভালো আছে। ঠিক আছে, তো বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের মাঝে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের কবুতর রিলেটেড, যে কবুতর কীভাবে পালন করবেন, কবুতর কী খাওয়াবেন, কবুতর ডিম কীভাবে ভালো দেবে, কোন সময় ডিম ভালো দেয়, কবুতর কীভাবে চিনে কিনবেন, কোন কবুতর ভালো, এইসব রিলেটেড আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। জিনিসটা হচ্ছে কি, কবুতরের ডিম বা কবুতরের বাচ্চা কী করলে সবথেকে বেশি ভালো থাকে, কী কী কাজ করলে কবুতরের বাচ্চা ভালো থাকে, ডিম ভালো থাকে। ঠিক আছে, সেটি সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো। তো আরেকবার বলি, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সাবস্ক্রাইব করার জন্য। চলেন শুরু করা, লেটস স্টার্ট। তো কবুতর কীভাবে ভালো থাকবে, কবুতরের ডিম, কবুতরের বাচ্চা কীভাবে ভালো থাকবে, সেটা জানার জন্য আগে আমাদেরকে জানতে হবে কবুতর কোন কোন জায়গা পছন্দ করে, কবুতর কোন কোন জায়গা থাকে, কবুতরের জায়গা কেমন, কবুতরের খোপ কোথায় আছে, খোপের নিচে কি ময়লা আবর্জনা আছে কিনা, খাবার কেমন দিতেছেন, সেদিকে আপনার বেশি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কারণ কবুতরের সব থেকে বড় দিক হইতেছে কি, কবুতরের এই ইমাল হইতে হবে, কবুতরের জায়গাটা খুব ভালো থাকতে হবে। ঠিক আছে, জায়গা ভালো থাকতে হবে। ঠিক আছে, জায়গা শুধু জায়গা ভালো থাকে, জায়গা যদি ভালো না থাকে আপনার কবুতর কি থাকবে না, ভালো থাকবে। ঠিক আছে, কবুতরের খোপ যেখানে আছে সেখানে নিচে পরিষ্কার রাখবেন, তারপর আপনার ময়লা আবর্জনা থাকলে সেটা উঠে ফেলবেন, কবুতরের খাবার পানি যেটা খাবার পানি ব্যবহার করে ওই খাবারের মধ্যে কোনো ময়লা থাকা যাবে না। ঠিক আছে, খাবার পানির ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ মিশাতে হবে, ভিটামিন জনিত ওষুধ মিশাতে হবে, যেটা খাইয়ে কবুতরের দ্রুত বৃদ্ধি হয়। ঠিক আছে, কবুতরের শরীরে পোক থাকা যাবে না। ঠিক আছে, কবুতরের শরীরে পোক থাকা যাবে না, একটা পোক থাকলে কিন্তু আপনার সমস্যা, কারণ পুরো কবুতরের মাঝে ছড়া যাবে পোকগুলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে পোক থাকা যাবে না, দেখেন একটা কবুতরের পোক নেই, পোক থাকা যাবে না। ঠিক আছে, আর তারপর হইতেছে সেকেন্ড কথা হচ্ছে ডিম যেইখানে রাখবেন, ডিমের জায়গাটা খুব সুন্দরভাবে রাখবেন, ডিম যেইখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার রাখবেন, সেই জায়গা যাতে তা দিতে পারে কবুতর ভালোভাবে সেদিকে খেয়াল রাখবেন। এরপরে হইতেছে আপনার কবুতরের বাচ্চাকে আপনারা খুব সুন্দর জায়গা রাখবেন, যাতে কবুতরের বাচ্চা আপনার কিনা হয়, কবুতরের বাচ্চা ওই উড়ে না চলে যায় বা চিলে কাকে, তারপরে আপনার যে কী বলে বেজি এগুলো না নিয়ে যেতে পারে, এই কারণে উঁচু স্থানে আপনাকে রাখতে হবে, খোপ রাখতে হবে উঁচু স্থান। ঠিক আছে, উঁচু স্থানে যদি খোপ রাখেন যাতে আপনার ওইখানে যাইতে পারবে না, ওইখানে আক্রমণ করতে পারবে না আর কি। তো এই কারণে আপনারা উঁচু স্থানে রাখবেন কবুতরের খোপ, পাশাপাশি খোপটা সুন্দরভাবে রাখবেন, যেমন আপনার খোপটা ভালো বাস, ভালো মানের বাস আছে, তারপরে আপনার খুঁটি, ভালো মানের খুঁটি এগুলো দিবেন যাতে ঝড় বৃষ্টিতেও কিছু না হয়। ঠিক আছে, তো এইসব কাজ করলে আপনার কবুতরের বাচ্চা ভালো থাকবে, কবুতরের ডিমও ভালো থাকবে। ঠিক আছে, কবুতরের ডিম ভালো থাকার কারণে আরেকটা হচ্ছে যে খাবার ভালো দিতে হবে, সময় মতো খাবার দিতে হবে, যেমন সকালে আপনি চাউল দিলেন, দুপুরে দিলেন, গম দিলেন, বিকেলে দিলেন, বেশি হয়ে গেছে, বন্ধ করবো।